যে গত হয়ে গেছে তার বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিন যে গত হয়ে গেছে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে তার বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিন আপনি আপনার কথা ভাবুন যে আল্লাহর নবী বলেছেন আত্মহত্যা করে মরলে খালিদান মোহাল্লাদান ফিহা আবাদা এই ভয় বাণী এই শক্ত বাণী যার কানে পৌঁছে না তার ইমান কতটুকু থাকবে কতটুকু আছে ইমান থাকার পরে ইমান শক্ত থাকার পরে সক্রিয় থাকার পরে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে না আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত ওয়াসালাম ওয়ালা সাইদুল আম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলীহি ও সাহবিহি আজমাইন আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এতটুকু কথা প্রচারিত আছে মানুষ বলে আত্মহত্যা করা মহাপাপ এটাকে ঘৃণা করা হয় এটি ইমানের একটি আলামত কিন্তু কেমন মহাপাপ আত্মহত্যা করা এই বিষয়টা অনেকের কাছেই জানা নেই এজন্য আমরা সমাজে কথা এখন শুনি টের পাই মাঝে মাঝে মানুষ বলে কারোর সাথে একটু দুঃখ হলেই রাগ করলেই ছেলেরা মাকে বলে ফেলে কিছু করলে কিন্তু আমি আত্মহত্যা করে ফেলবে মরে যাব হুমকি দেয় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে আমি কথা বলতে চাই একটু খেয়াল করে শুনবেন আত্মহত্যা কত বড় মহাপাপ যে হাদিসে বলা হয়েছে শুধু এই হাদিসটা শুনতে হবে এর শুনলে পরে এটা বুঝবে যে কোনো মোমিন বুঝবে আত্মহত্যা করা তো মহাপাপই আত্মহত্যা করব আমি মরে যাব এই কথাটা বলাও মহাপাপ এটা মুখ দিয়ে উচ্চারণ করার বিষয় নয় এটা মুখ দিয়ে বলার বিষয় নয় সাবধান হওয়ার মতো বিষয় আমি দুইটা হাদিসের একটু সারমর্ম আপনাদেরকে শোনাবো একটা হাদিস পরে শোনাবো আপনারা খেয়াল করুন সহি মুসলিম শরীফে একশো নম্বর থেকে একশো নম্বর হাদিস এখানে অধ্যায় আছে আত্মহত্যার ভয়াবহতা বিষয়ে শুরুর এবং শেষের দুটো হাদিস আমি শোনাব প্রথম হাদিসটি একশো নম্বর হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে রেওয়ায়ত আমি হাদিসটি পরে অনুবাদ করছি আপনারা শুধু অনুবাদটা খেয়াল করবেন উল্লাহ আসাল্লাম বলেছেন মান কাতাল বি বিহাদি দাতিন যে নিজেকে কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করলো নিহত্ত হত্যা করলো ফা হাদি দাতহু ফিয়াদিহি তার শাস্তি হলো তার এই ধারালো অস্ত্রটা তার হাতে দিয়ে দেওয়া হবে ইয়া উ বিহা ফি বতনিহি ফি নারী জাহান্নাম সে জাহান্নামে যাবে জাহান্নামের আগুন কষ্টসহ্য করবে আর দ্বিতীয় এক্সট্রা বাড়তি কষ্ট হলো ওই অস্ত্রটা দিয়ে সে নিজে নিজের দেহে ওইভাবে আঘাত করতে থাকবে করতে থাকবে করতে থাকবে খালিদান আল্লাহ নবী বলেছেন চিরস্থায়ী মোহাল্লাদান সব সময় একই কথা আবার বলেছেন ফিহা সেখানে আবাদা চিরকাল খালিদান মুহাল্লাদান ফিহা আবাদা মনে রাখতে হবে দুই দিন একদিন না জাহান নামের শাস্তি আর তারই শাস্তি খালিদান চিরকাল মোহাল্লাদান চিরোদিন ফিহা জাহান্নামে পড়ে থাকবে এ কষ্টে থাকবে আবাদা অনাদিকাল পর্যন্ত ওমান শারিবা সাম্মান বিষ নাফসাহু মারা গেছে বিষ খেয়ে মারা যাওয়ার পরে যে কষ্টটা তার হতে থাকে ফাহুয়া নারী জাহান্নাম জাহান্নামে সেই কষ্ট পাইতে থাকবে আগুনেও পড়বে এ কষ্ট খালিদান মুহাল্লাদান, ফিহা আবাদা চিরদিন 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 এটা আল্লাহ নবী বলেছেন ওমেন তারাদ্দামিন জাবালিন যে লাভ দিয়ে পড়ে গেছে পাহাড় থেকে ছাদ থেকে ফা কাতালা নফসাহু আত্মহত্যা করেছে ফাহুয়াইয়া তারাদ্দা তারা ফি নারি জাহান্নাম খালিদান মুহাল্লাদান ফিহা আবাদা সে চিরদিন 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 এইভাবে রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন শেষ যে হাদিসটা একশো একাশি নম্বর ওই হাদিসে একটা ঘটনা এসেছে নবিয়ে করিম সাল্লামের সাথে যুদ্ধে গিয়েছেন এক ব্যক্তি তিনি তার সাথে খুব বীরত্বের সাথে জিহাদ করলেন লড়াই করলেন লড়াই করলে আহত হয়ে পড়ে গেছেন একজন বলেছে হানি আল্লাহু শাহাদা এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল মাশাল্লাহ বরকতময় জীব মৃত্যু হয়েছে নবী করিম সাল্লাম বলেছে সে জাহান নামে যাবে লম্বা দুটো কয়েকটি বর্ণনা এসেছে সাহাবি বলেন এই লোক শহীদ হলো সে জাহান নামে কেন যাবে আমি তো বুঝতেছি না যখন আমি তাকে অনুসন্ধান করতে লাগলাম গিয়ে দেখলাম সে মরে নাই অসুস্থ হয়ে পড়ে আছে কিছুক্ষণ পর সে নিজে আত্মঘাতীর সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে বসলো যখন বলল এই সংবাদ রসুল্লাহাম কাছে আসলো তখন রসুল্লাহ আসলাম তাকবির দিয়ে উঠলেন আল্লাহ আকবর আসাদু আন্নি আব্দুল্লাহ ওয়া রসুল হু আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আমাকে আল্লাহ যা জানিয়েছিলেন অর্থাৎ আমাকে আল্লাহ যা জানিয়েছিলেন যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই এই এটা পড়েছে নবীর সাথে যুদ্ধ জিহাদ করেও মারা যাওয়ার সময় আত্মহত্যা করার কারণে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন সে সে জাহান্নামের পথে চলে গেল এই হলো ভয়াবহতা এখন চিন্তা করুন কোনো মমিন এটা কি মুখে আনতে পারে কোনো মমিন একথা কি করতে পারে বলতে পারে এখন প্রশ্ন হলো এমন সময় তো হতে পারে কে আসলেই ইমানদার ইমানদার হওয়ার পরও আত্মহত্যা করেছে তার কি হবে শাস্তি আমাদের প্রথম বিষয় হলো এই ভয়টা প্রত্যেক মমিনের থাকবে কেন এই হাদিসগুলোর ব্যাখ্যা কোরআন সুন্নার সমস্ত দলিল ইত্যাদি সামনে রেখে ওলামায় কেরাম যেটা বলেছেন যার সার কথা হলো সাধারণত সাধারণত সব বলছি না সাধারণত যারা আত্মহত্যার পথ বেছে নেয় তাদের মধ্যে ইমান থাকার কথা না থাকে না বাহ্যিকভাবে মনে হতে পারে ইমান আছে কিন্তু ইমান থাকে না এটাই সাধারণত স্বাভাবিক হয় এমন যদি হয় যে না ইমান আছে ইমান নিয়েই মৃত্যুবরণ করেছে আমরা তো সাধারণত জানাজা দাফন কাফনের ক্ষেত্রে বাহ্যিক দিকটারই বিবেচনা করি ভিতর আল্লাহ তালা জানেন কিন্তু এটা দিয়ে কেউ উৎসাহী হবে না যে মানুষ এটা তো মানুষ আমাদের জানাজা হলো দাফন কাফন হলো আমিও বুঝি ওই পদ গ্রহণ করতে পারি না উজুবিল্লা তো এটা ভিতরের খবর আল্লাহ তাল্লা ভালো জানেন আল্লাহ বিচার করবেন কখনো যদি এমন হয় যে সে ইমান ছিল নিবু নিবু ইমান হলেও ছিল তার মধ্যে তারপর আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাহলে হতে পারে অনেক কাল জাহান্নামের ভয়াবহ শাস্তি গ্রহণের পর অনেক সময় হতে পারে আল্লাহ তাকে জান্নাত আবার দিয়ে দেবেন মুক্তি মুক্তি দিয়ে দিবেন দেবেন ইনাল্লা আল্লাহ ফিরুয় কবিহি ওয়াক ফিরু নাজা নাজি কালিমাইয়া শাহ যদি সে আল্লাহকে অস্বীকার না করে শিরকে লিপ্ত না হয় তাহলে তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন একটি হাদিসের কথা শোনাচ্ছি এক সাহাবি নব নবী করিম সাল্লা সাথে মদিনায় নবীজি হিজরত করে চলে গেছেন তোফাইল ইবনে আমরাদ দাউসির সাথে একজন সাহাবি বিবরণ থেকে বোঝা যায় তিনি মুসলিম ছিলেন এখনো পর্যন্ত পুরাপুরি ইসলামের শিক্ষা দীক্ষা পান নাই হয়তো আত্মহত্যার বিধান এগুলো সম্পর্কেও কিছু জানা ছিল না তখন তিনি তার তোফাইল ইবনে আমরের সাথে হিজরত করে রাস্তায় আসার সময় অনেক বেশি অসুস্থতায় চাপে কষ্টে পড়ে উনি শেষে এক পর্যায়ে উনি নিজের ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিলেন রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে গেছে যেটা এক ধরনের আত্মহত্যার মতোই ছিল এরপরে ওই সাহাবি তাকে স্বপ্নে দেখেছেন যে তিনি জান্নাতে আছেন রবি করিম করিম সাল্লাহ আলসালামের কাছে স্বপ্ন শুনিয়েছেন বাকি তার হাত দুইটা কাটা এভাবে ব্যান্ডেজ করা ছিল লুকানো ছিল হাত দুটো তখন তিনি তাকে জিজ্ঞেস করেছেন আপনি ভালো আছেন বললো ভালো আছি হাত কি হয়েছে বলল আমার আল্লাহ বলেছেন তুমি যে হাত তুমি নষ্ট করেছো এই হাত আমি ঠিক করে দেব না এই স্বপ্ন যখন তিনি রসুল্লাহ আসলামকে শোনালেন মুসলিম শরীফের রেওয়ায়ত রসুল্লাহ সাল্লাহ ইসলাম শোনার পরে দোয়া করলেন আল্লাহম্মলিয়া দাই হিফাক ফির নবী তার জন্য দোয়া করে দিয়েছে আল্লাহ তার হাত ভালো করে দেন মনে রাখবেন একদিকে ওই সাহাবি হয়তো আত্মহত্যার বিধান সম্পর্কে জানতেন না ইসলামের নতুন সময়ের নতুন অবস্থা দ্বিতীয় আরেকটা হলো ওই সাহাবি তার আমলের মধ্যে শেষ আমলটা ছিল হিজরত হিজরত হলো এমন একটা আমল যা অতীতের সব গুণা মিটিয়ে দেয় হিজরত এমন আমল অতীতের সব গুণা মিটিয়ে দেয় উনি হিজরতের পথে এই আল্লাহর জন্য দেশ বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে হিজরতের পথে রোয়ানা করে পথি তার এই অবস্থায় মৃত্যু হয়েছে এই জন্য আল্লাহ তালা হতে পারে তার হিজরতের মতো এত শক্তিশালী এত বড় আল্লাহর এত প্রিয় আমলের উচিলে তাকে মাফ করে দিতে পারেন আপনি কিন্তু এমন নন আপনার কিন্তু গুনার পাহাড় আছে আমার কিন্তু গুণার পাহাড় আছে আমি কিন্তু এত বড় আশা করতে পারি না এজন্য ইমান তাকে ওই ভয় দেখাবে জাহান নামে আল্লাহ নবী বলেছেন খালিদান মোহাল্লাদান ফিহা আবাদা অতীতে যারা মৃত্যুবরণ করেছেন সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে হুজুর আত্মহত্যা করলো তার কি হবে এই বিধান নিয়ে ব্যস্ত হবেন না আপনারটা নিয়ে ব্যস্ত হন আপনি সামনে কি করবেন সেটা নিয়ে ব্যস্ত হন আপনার কি হবে আপনার সম্পর্কে নবীর কথা মনে রাখুন যে গত হয়ে গেছে তার বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিন যে গত হয়ে গেছে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিন আপনি আপনার কথা ভাবুন যে আল্লাহ নবী বলেছেন আত্মহত্যা করে বললে খালিদান দেন মোহাল্লা ফিহা আবাদা এই ভয় বাণী এই বাণী যার কানে পৌঁছে না তার ইমান কতটুকু থাকবে কতটুকু আছে এজন্য জন্য ইমান কোনো সময় ইমান থাকার পরে ইমান শক্ত থাকার পরে সক্রিয় থাকার পরে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার আরামের জীবন দান করেন আখিরাতেরামের জীবন দান করেন ইমানি জিন্দগি দান করেন আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম